জায়েদ, আশা করছি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। জায়েদ, আপনার কাছে জানতে চাচ্ছি বান্দরবানের এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সেখানকার জনজীবন স্বাভাবিক হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। বান্দরবানের জনজীবন স্বাভাবিক নয়, আর যেটি আপনি দেখবেন যে এখনও পুলিশ ভাইরা এখানে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং একটু আগেও আমাদেরকে থানচি থানার ওসি আমাদেরকে জানিয়েছেন এই আমরা যেখানে আছি এখানের 1 কিলোমিটারের মধ্যেই সন্ত্রাসীরা অবস্থান করছে, এটি আমাদেরকে তিনি জানিয়েছেন। এবং অসমর্থিত সূত্রে আমরা একটু আগে যেটি খবর পেয়েছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখবেন, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার হাতের বাঁ পাশে ঠিক দূরে যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নিচে তো সমতল এলাকাতেই গুলির মতো আওয়াজ এসেছে, বেশ কয়েকটি আওয়াজ পাওয়া গেছে এমনটি কিন্তু বলা হয়েছে। এর কিছুক্ষণ পরে কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে এখানে তৎপর হতে দেখি, নিচে যে ব্রিজটি রয়েছে ব্রিজের দুই পারেই সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা তৎপর হতে দেখি এবং তারা তল্লাশি করেছেন, গাড়িগুলোকে তল্লাশি করেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাদের তৎপরতা আমরা লক্ষ্য করি। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে সর্বোচ্চ সতর্কাবস্থা সেই সতর্কাবস্থা, একটু পরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে, এই জুমার নামাজকে কেন্দ্র করেও কিন্তু বাড়তি সতর্কতা এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিচ্ছেন। এবং যেটি বলা হচ্ছে যে জুমার নামাজের সময় যখন সবাই নামাজ পড়তে চলে যাবে এই সময় মসজিদে আক্রমণ কিংবা এই যে সবাই মসজিদে ঢুকে যাবে এই সময় বাইরে কোথাও আক্রমণ, এই ধরনের কোনো সুযোগ যেন সন্ত্রাসীরা না নিতে পারে সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিবেচনা নিচ্ছেন। অর্থাৎ এখন পরিস্থিতি ভালো নয়, থমথম একটি পরিস্থিতি অবস্থা বিরাজ করছে। আপনি জানেন গত রাতে ব্যাপক হামলা হয়েছে থানচি থানাকে ঘিরে সন্ত্রাসীরা এবং পরবর্তীতে থানা পুলিশও ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে, পাশ থেকে বিজিবির সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু যৌথভাবে এটি প্রতিরোধ গড়ে তোলেন। এছাড়া আলীকদমে চেকপোস্টে চেকিংয়ের সময় একটি হামলার ঘটনা ঘটে, তখন কিন্তু সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং সাথে বিজিবি এবং পুলিশ সদস্যরাও ছিলেন। তো এখনও সেই সতর্ক অবস্থাটি রয়েছে এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, কড়া নজরদারিতে রেখেছেন এই এলাকাটি এবং পুলিশের যেটি দাবি এই এলাকার খুব কাছেই সন্ত্রাসীদের অবস্থান রয়েছে বেশ কয়েকটি পয়েন্টে। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত বান্দরবানের থানচি থেকে, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।